জাহেদ খানের কর্মকাণ্ড নিয়ে বোমা ফাটালেন পপি, এবং এটা নিয়ে কিন্তু পপি গতকালকের আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, এবং গতকালকে আমি যে স্টেটমেন্ট দেখলাম পপির, তো এখানে কিন্তু উঠে এসেছে মানে জাহেদের এমন সব কর্মকাণ্ড যেটা কিন্তু আসলে ভাববার বিষয়, এবং এটা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা নানা রকম লোক নানা রকম মন্তব্য করছে, এবং উঠে আসছে জাহেদ খানের অপকর্মের কথা, এবং পপি এমন কিছু হিন্টস দিয়েছেন যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এই ধরনের কর্মকাণ্ড করেও মানুষ পার পেয়ে যায় এবং তাকে মানুষ সাপোর্ট করে, তার একটা প্যানেল হয় তাকে সাপোর্ট দিচ্ছে। সো এখানে আসলে কিছু বলার নেই, এখানে উপরতলার যারা আছে তারা যদি এই ব্যাপারগুলো সলিউশন না করে আপনি আমি সলিউশন করতে পারবো না, এবং এগুলো সম্ভব নয়। যাই হোক, পপির স্টেটমেন্টটা আজকে আমি যে স্টেটমেন্টটা হয়তো আপনারা পরবর্তী গতকালকে যেটা আপনি দেখেননি আমি সেটা নিয়ে আমি কথা বলবো যে পপি সেখানে কী বলেছেন। তো পপির আগে কান্নাকাটির ব্যাপারটা আমি বলবো না, যে তার আগের দিন সে তিনি কান্নাকাটি করেছেন এবং গতকালকেও তিনি দেখলাম একটা গ্রিফিংস তিনি কান্নাকাটি করে কী বলেছেন সেটা আলোচনা করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তো ব্যাপারটা এরকম ছিল যে পপি তার ওই জায়গায় তিনি লাইভে সেরকমভাবে বলে যে জাহেদ খান আমাদের দিয়ে তিনি নানা রকম কাজ করাতে চাইতো। সো মানে তিনি কোন ধরনের কী করাতে চাইতো জানি না, তিনি নাকি পপির কাছ থেকে টাকাও নেয়, টাকা নিয়ে তিনি নাকি পিস্তল কেনার জন্য, এবং পিস্তল ঠেকাতো, পিস্তল ঠেকিয়ে বলতো যে হ্যাঁ এরকমভাবে ট্যান করতে হবে, ট্যান করতে হবে, এটা করা যাবে না, ওটা করবো, মানে পিস্তল ঠেকায় নানা রকম কথা বলতো। এবং এই ব্যাপারে নাকি পপি মিশা সদাগরকে জানায়, জানালে নাকি মিশা সদাগর জাহেদকে বলে হ্যাঁ পপির কাছে মাপ চাও তুমি, তো জাহেদ নাকি মাপও চায়। তো পিস্তল ঠেকিয়ে আপনি একজনকে ভয় দেখাচ্ছেন, তো এটার শাস্তি কি শুধুমাত্র ক্ষমা চাওয়া, ওখানে শেষ? সব এটা নিয়ে আসলে এটা যদি করে থাকে এবং পপির কথা যদি সত্য হয় ব্যাপারে জাস্টিফাই করে, আমাদের মনে হয় যে ব্যাপারে স্টেটমেন্ট নেওয়া উচিত। সো বেসিক্যালি এগুলো নিয়ে মানে এই ধরনের পলিটিক্স পলিটিক্যাল ব্যাপার নিয়ে আসলে কথা বলার কোনো মানে ইচ্ছা নেই, এবং দেখেন সবাই কিন্তু ভালো মন্দ কাজ করে। হ্যাঁ জাহেদ খান অবশ্যই ভালো কাজও কিছু কিছু করেছে, কিন্তু সেখানে তার এই ধরনের যে কাজগুলো এগুলো কিন্তু আসলে অবশ্যই উচিত না এই কাজগুলো করা, এবং এই কাজগুলো পপি তার স্টেটমেন্টে বলেছে এবং পপির এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম আমি, যে পপি আরও যে ব্যাপারগুলো তিনি সেখানে বলেছেন যে আমরা যখন দেখলাম যে আসলে তার সঙ্গে থাকা যায় না, তিনি আমাদের ব্যবহার করছে, আমাদের নাম ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে তিনি এরকমও তিনি বলেছে যে মানে তাদের নাম ভাঙিয়ে কোথাও কনসার্ট করে সেই কনসার্ট থেকে সব অনেক টাকা তিনি হাতিয়ে নিচ্ছেন, বা দিন শেষে দেখা যাচ্ছে যে তিনি মানে তার প্রফিটটা তিনি মানে চলচ্চিত্রকে ব্যক্তিগত স্বার্থে জাহেদ খান ইউজ করে বিভিন্নভাবে চলছে, এটা পপি বুঝিয়েছেন। তো বেসিক্যালি তার দুঃখের কথা তার কষ্টের কথা নিয়ে ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।